বিশাল সৈন্য সামন্ত এবং অস্ত্রশস্ত্র নিয়ে ন্যাটো তাদের সম্মেলন করে নিজেদের শক্তিশালী প্রমাণের চেষ্টা করছে। কিন্তু উল্টো ন্যাটোর সম্মেলনের আয়োজন ন্যাটোকে দুর্বল এবং আতঙ্কিত একটি জোট হিসেবেই প্রকাশ করছে। ন্যাটোর এই রাশিয়ান আক্রমণের ভয়ে হাজার হাজার সেনা, শত শত যুদ্ধবিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ঘিরে ফেলা হয়েছে আয়োজক দেশ লিথুনিয়াকে। এমনকি রাশিয়া পারমাণবিক হামলা করলে ন্যাটোর নেতারা যাতে বাংকারে আশ্রয় নিতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে। নিরাপত্তার জন্য ন্যাটোর এত আয়োজনে জোটটি রাশিয়ার প্রতি ভয় পুরোপুরি স্পষ্ট হচ্ছে। এছাড়াও চীনকে কেন্দ্র করেও ন্যাটোর মধ্যে নজিরবিহীন বিভক্তি তৈরি হয়েছে। মূলত ইউক্রেন যুদ্ধ শুরু পরেই দেখা যাচ্ছে ন্যাটো সবসময় নিজেকে বাঘের মতো দাবি করলেও তারা বিড়ালের মতোই আচরণ করছে। জোটটির সামরিক দুর্বলতার পাশাপাশি রাজনৈতিক দুর্বলতাও প্রকাশ পেয়েছে। লিথুনিয়া হতে যাওয়া ন্যাটোর শীর্ষ সম্মেলনকে ঘিরে রাজধানী ভিলনিয়াসে ব্যাপক সামরিক সরঞ্জাম পাঠিয়েছে জোটের অন্য সদস্যরা। 1000 বেশি সেনা সমবেত করার পাশাপাশি যুদ্ধবিমান, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন বিধ্বংসী এবং পারমাণবিক হামলা মোকাবেলার সরঞ্জাম নিয়ে আসা হয়েছে। রাশিয়া থেকে মাত্র 151 কিলোমিটার এবং রাশিয়া মিত্র বেলারুশের সীমান্ত থেকে 32 কিলোমিটার দূরে হচ্ছে এই সম্মেলন। ধারণা করা হচ্ছে বেলারুশে এই সময় ওয়াগনার যোদ্ধারা ভারী অস্ত্র নিয়ে অবস্থান করছে। তাই ন্যাটো সম্মেলন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে লিথুয়ানিয়ায় 1000 সেনা পাঠিয়েছে ন্যাটোভুক্ত 16টি দেশ। বাল্টিক দেশটিতে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানো হয়েছে। তবে এত আয়োজন করলেও জোটটির মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন বিরোধ। রাশিয়ার পাশাপাশি জোটের নতুন আতঙ্ক এখন চীন। ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং এশিয়ায় ন্যাটো সম্প্রসারণের প্রচেষ্টা নিয়ে জোটের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। চীনের আপত্তি বিবেচনা নিয়ে কিছু দেশ সম্প্রসারণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারণ ন্যাটোর সম্প্রসারণের প্রচেষ্টা যতটা না সামরিক বা কৌশলগত, তার চেয়ে বেশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইউরোপের দেশগুলোর আশঙ্কা আমেরিকা নিজের সাথে চীনকে ঠেকাতে জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মতো দেশকে জোটে টানছে। এতে আমেরিকার সহায়তা হাসিল হলেও ইউরোপের দেশগুলো রাশিয়ার মাধ্যমে চীনের দ্বারা আক্রান্ত হবে। লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গীতানাস নাওসেদা বলেন, বাইডেন সহ 40 দেশের নেতারা আসছে, এ সময় আমাদের আকাশ সুরক্ষিত না রাখা হবে দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন। বাল্টিক দেশ লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়া একসময় সোভিয়েত ইউনিয়নভুক্ত ছিল। এখন দেশগুলো একই সঙ্গে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য। প্রতিটি দেশ তাদের বাৎসরিক বাজেটের 2% প্রতিরক্ষা খাতে ব্যয় করে, যা ন্যাটোভুক্ত অনেক দেশের তুলনায় বেশি। তবে মাত্র 60 লাখ মানুষের বসবাস এই অঞ্চলেই। বাজেটের 2% অর্থ দিয়েও পর্যাপ্ত সামরিক সরঞ্জাম মজুত রাখা কিংবা নিজস্ব যুদ্ধবিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সম্মেলনকে ঘিরে জার্মানি বায়োটিক প্যাট্রিয়ট মিসাইল লঞ্চার মোতায়েন করেছে। স্পেন দিয়েছে নাসাস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফ্রান্স পাঠিয়েছে সিজার সেল প্রোপেলড হোভিজার ক্ষেপণাস্ত্র। ফ্রান্স, ফিনল্যান্ড এবং ডেনমার্ক লিথুয়ানিয়ায় নিয়ে গেছে যুদ্ধবিমান। ব্রিটেন এবং ফ্রান্স পাঠাচ্ছে ড্রোন প্রতিরোধী সরঞ্জাম। পোল্যান্ড এবং জার্মানি পাঠাচ্ছে বিশেষ অপারেশনাল বাহিনী। অন্যদিকে সম্ভাব্য রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল এবং পারমাণবিক হামলা মোকাবেলার জন্য সরঞ্জাম পাঠানো হয়েছে। ইউক্রেন যুদ্ধে ন্যাটোর দেশগুলোর দুর্বলতা এবং অসহায়ত্ব ধরা পড়েছে। তাই তারা শক্তি বাড়াতে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দেশগুলোকে ন্যাটো জোটে চাইছে। ন্যাটোর সঙ্গে সম্পর্ক বাড়াতে জোটটির শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এই সম্মেলনের সদস্য দেশগুলোর বাইরে আরও যোগ দিয়েছে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তবে সম্মেলনের আগে বিভক্ত হয়ে পড়েছে জোটের সদস্যরা। এশিয়ায় জোটের সম্প্রসারণে চীনের আপত্তি বিষয়টি কীভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে মত পার্থক্য তৈরি হয়েছে। এশিয়ার ন্যাটো কার্যক্রম নিয়ে চীনের আপত্তি আছে। একজন জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিক জানান, মিত্ররা 4 ইন্দো প্যাসিফিক দেশের সঙ্গে একটি সম্ভাব্য বিবৃতি নিয়ে আলোচনা করছে, যেখানে দুই পক্ষের মধ্যে গভীর সহযোগিতা স্থাপন এবং ইউরোপের নিরাপত্তা, এই অঞ্চলের নিরাপত্তার সঙ্গে আন্তঃসম্পর্কিত এই বক্তব্যই পুনর্ব্যক্ত করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিক আরও বলেন, ন্যাটোর মধ্যে এসব বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে। এক পক্ষ চাইছে সদস্য দেশগুলোতেই ন্যাটোর পূর্ণ মনোযোগ থাকুক, অন্য পক্ষ বলছে ন্যাটোর নিরাপত্তা প্রভাবিত করে এমন বিষয়গুলোতে নজর দেওয়া উচিত। গত বছর চীনকে জোটের জন্য হুমকি হিসেবে ঘোষণা করার পর ন্যাটো এশিয়া অঞ্চলে
আমেরিকা মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করে। কিন্তু মে মাসে যখন এশিয়ায় ন্যাটো প্রথম কার্যালয় খোলার পরিকল্পনা উত্থাপিত হয়, তখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জোটে পরিধি বাড়ানোর যে কোনো প্রচেষ্টাকে একটি বড় ভুল হবে বলেই সতর্ক করেন। সম্প্রতি জাপান এবং দক্ষিণ কোরিয়া সফর করা ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেন, এশিয়ায় যা ঘটে ইউরোপের জন্য তা গুরুত্বপূর্ণ এবং ইউরোপে যা ঘটে তা এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। ন্যাটো প্রধানের বিবৃতি এমন সময় এসেছে যখন আমেরিকা ইন্দো প্যাসিফিক অঞ্চলে বহুপাক্ষিক কার্যকলাপ বিকাশের চেষ্টা করছে। চীন বলছে তার উত্থান ঠেকাতেই আমেরিকা এমনটা করছে। আমেরিকা সেই প্রচেষ্টা কিছুটা প্রতিফলন ইতিমধ্যে দেখা গেছে। চলতি বছরের শুরুতেই কিশিদা সামরিক সম্পর্ক জোরদার করতে ইউরোপে সফর করেন। এরপর ন্যাটোর ইতিহাসের সবচেয়ে বড় মহড়ায় অংশ নেয় জাপানি বিমানবাহিনী। আর আমেরিকার আশীর্বাদে পূর্ব ইউরোপের মতো জায়গায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি দ্বিগুণেরও বেশি বেড়েছে। জাপানের সাবেক উপ প্রতিরক্ষা মন্ত্রী এবং নিম্নকক্ষের নিরাপত্তা কমিটির বর্তমান সদস্য আকিহিসা নাগাশিমা বলেন, আমাদের যে বিষয়ে সতর্ক থাকতে হবে তা হল দেশ হিসেবে জাপানের শক্তি একটি সীমা আছে। জাপানকে যদি ন্যাটো সমস্ত অভিযানে অংশ নিতে হয় তাহলে তার নিজের আশেপাশের অঞ্চলেই অবহেলিত থেকে যাবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জুন মাসে সাংবাদিকদের বলেছিলেন, এই অঞ্চলের অধিকাংশ দেশের মনোভাব খুবই স্পষ্ট, তারা সামরিক ব্লক উত্থানের বিরোধিতা করেই, এশিয়ায় ন্যাটোর প্রবেশকে তারা স্বাগত জানায় না। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী প্রবোয়ো সুবিয়ান্তো গত মাসে চীনের অনুরূপ একটি শান্তি প্রস্তাব পেশ করেছিলেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনও বলেন, ইউক্রেনের পক্ষে এখন রাশিয়ার দখল করা এই সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করা অসম্ভব। সিঙ্গাপুরের পররাষ্ট্র বিষয়ক সাবেক স্থায়ী সেক্রেটারি বিলাহারি কৌশিকানের মতে, চীন নিয়ে উদ্বেগ বাড়ায় এশিয়ায় ন্যাটো কার্যক্রম প্রাথমিকভাবে এই অঞ্চলে আমেরিকান মিত্রদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। এই অঞ্চলে ন্যাটোর সম্পর্ক জোরদার প্রসঙ্গে তিনি বলেন, সামরিক বা কৌশলগতার তুলনায় এই তাৎপর্য অনেক বেশি রাজনৈতিক। অর্থাৎ দেখা যাচ্ছে ন্যাটো বিরোধী মনোভাব এখন আমেরিকার মিত্ররাও প্রকাশ্যেই বলছে। প্রিয় দর্শক, এশিয়ার দেশগুলোকে সাথে নিয়ে ন্যাটোকে আবারও নিজেকে শক্তিশালী প্রমাণ করতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ন্যাটোর প্রকৃত ক্ষমতা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি ভিডিওটার থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।